আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, এখন টমেটোর মৌসুম, আর তাই তো এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে, আর দামটাও আছে হাতের নাগালে, 10 থেকে 20 টাকায় কেজিতে পাওয়া যাচ্ছে। দেশি এই পাকা টমেটোগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই টমেটোগুলো সারা বছর পাওয়া যায় না, কয়দিন পরেই কিন্তু সিজন শেষ হয়ে যাবে। আর দেশি পাকা টমেটোগুলো কিন্তু টক এবং রসালো হয়, যা খেতে খুবই ভালো লাগে। আর সামনে আসছে পবিত্র রমজান মাস। সাধারণত রমজান মাসে টমেটোর দামটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর রমজান মাসে কিন্তু আমি বিভিন্ন রেসিপিতে টমেটোটা ব্যবহার করে থাকি বেশি পরিমাণে, যেমন মাছ, মাংস, ডাল কিংবা যে কোনো তরকারিতে, আর বিশেষ করে ছোলা। ছোলাতে জন্য আমার টমেটো ছাড়া চলেই না, আর সেজন্যই আমি রমজান মাসের জন্য কিছু টমেটো সংরক্ষণ করে রাখছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তাহলে চলুন দেখি দুটি পদ্ধতিতে আমি কিভাবে টমেটোগুলো সংরক্ষণ করে রাখছি। টমেটো সংরক্ষণ করার জন্য আমি এখানে 4 কেজি দেশি পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ টমেটোতে অনেক ময়লা কাদা লেগে থাকে। এখন আমি এখানে পানি নিয়েছি, পানিতে এখন টমেটোগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। টমেটোতে যে বোটা থাকে সে বোটাটা ফেলে দিতে হবে, এবং একটু কুচলিয়ে কুচলিয়ে ভালোভাবে উপরে যে ময়লাটা সেটা তুলে ফেলতে হবে। এখানে অনেক ময়লা লেগে থাকে এবং শুকিয়ে থাকে, সেগুলো একটু ঘষে ঘষে তুলে ফেলতে হবে। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখানে সবগুলো টমেটো একটা পাতলা সুতি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। কাপড়ের পরিবর্তে এখানে টিস্যু দিয়েও পানিটা মুছে নেওয়া যাবে। টমেটোতে যাতে কোনো রকম পানি না লেগে থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটি এয়ারটাইট বক্সের মধ্যে টমেটোগুলো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর বক্সের মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে একটু দূরে দূরে থাকে। চাপাচাপি করে ঠেসে একসাথে অনেকগুলো টমেটো বক্সে রাখা যাবে না, তা না হলে কী হবে, বক্সটা যখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তখন 5 থেকে 6 ঘন্টা পর কিন্তু টমেটোগুলো বরফে জমে যাবে, তখন একটা একটা সাথে লেগে যাবে, আর তাতে কী হবে, ছাড়াতে তখন সমস্যা হয়ে যাবে। এই তো হয়ে গেল টমেটো সংরক্ষণ করার প্রথম পদ্ধতি। এখন আমি আপনাদের আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, দেখুন। প্রথমে আমি সবগুলো টমেটো খুব ভালোভাবে ধুয়ে পানিটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। তারপর একটি টমেটোকে 4 টুকরা করে কেটে নিয়েছি আমি। সবগুলো টমেটো এখানে দেখুন, আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন সবগুলো টমেটো কাটা হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সের মধ্যে কিছুটা এখানে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আলাদা আরেকটি বক্সে রেখে দিতে হবে। টমেটো সংরক্ষণ করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আপনি অনেকগুলো টমেটো কিনে টমেটো সস এবং টমেটো পিউরি তৈরি করে কিন্তু টমেটো সংরক্ষণ করতে পারেন অনেকদিন পর্যন্ত। আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে টমেটো সস এবং টমেটো পিউরিটা তৈরি করে সংরক্ষণ করা যায় অনেকদিন পর্যন্ত, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 6 ঘন্টা পর আমি ফিরে এসেছি এবং দেখুন ডিপ ফ্রিজ থেকে আমি নামিয়ে এনেছি, এবং দেখুন টমেটোগুলো কতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, এবং দেখুন আলাদা আলাদা হয়ে আছে, একটা একটার সাথে কিন্তু লেগে নেই। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যতটুকু আপনার দরকার আপনি ঠিক ততটুকু একটু ছোটো ছোটো প্যাকে আপনি রেখে দিতে পারেন, এবং নামানোর সাথে সাথে কিন্তু আপনি যতটুকু দরকার আপনি ততটুকু রেখে বাকি বক্সটা কিন্তু আপনার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে দর্শক, আপনারা যখন এখানে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আনবেন টমেটোগুলো বরফ থাকা অবস্থায় কিন্তু রান্না করতে যাবেন না, এগুলো একটু নামিয়ে রেখে আপনি একটা আলাদা একটি পাত্রে পানি রেখে নর্মাল পানিতে সেটা আপনি 5 থেকে 10 মিনিট এগুলো একটু ভিজিয়ে রাখবেন। তা না হলে কিন্তু আপনি যখন রান্না করবেন বরফ থাকা অবস্থায় তখন কিন্তু এগুলো সেদ্ধ হবে না, শক্ত থাকবে। আর আপনি যদি একটু নর্মাল করে একটু পানিতে ভিজিয়ে নেন তারপরে রান্না করে নেন, দেখবেন যে টমেটোগুলো সে আগের মতোই স্বাদ থাকবে এবং নরম থাকবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।